আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দর্শক জাহান্নামের শাস্তির বর্ণনা দিতে গিয়ে কোরআনুল ক্যারিমে বার বার নার তথা আগুনের কথা বলা হয়েছে যে আগুনের তীব্রতা জাহান্নামীদের গায়ের চামড়া খসিয়ে দেবে পুরোপুরি পরোক্ষণেই তা ঠিক হয়ে যাবে প্রিয় দর্শক আবারও জাহান্নামের আগুন তাদের গায়ের চামড়া খসিয়ে দেবে তাদের আঘাত করা হবে আগুনের মোহর দিয়ে এ প্রসঙ্গে আল্লাহ তালা বলেন কখনো নয় তারা নিক্ষিপ্ত হবে হুতামায় তুমি কি জানো হুতামা কি তা হলো উচ্চারিত আগুন যা অন্তর গ্রাস করে আর তা তাদেরকে বিনষ্ট করে রাখবে অতি উচ্চ স্তম্ভসমূহে আল্লাহ তালা আরো বলেন তোমরা জাহান্নামকে ভয় করো যা প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য সুরা আল ইমরান একশো নং আয়াত নিশ্চয়ই জাহান্নাম গোপন ফাঁদ সীমালঙ্ঘনকারীদের জন্য স্থল নাবা আয়াত সুরা নং একুশ এবং বাইশ সুরা বালাদের উনিশ এবং বিশ নং আয়াতে আল্লাহ বলেন আর যারা আমার নিদর্শন প্রত্যাখ্যান করেছে তারাই হতভাগ্য তারা পরিবেষ্টিত হবে অবরুদ্ধ অগ্নিতে প্রিয় দর্শক আল্লাহ তালা জন্য আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করেন প্রিয় দর্শক আর তাই চলুন কোন আমলটি করলে বা কোন দোয়াটি করলে আল্লাহরবুল্লাহ আলামিন আমাদেরকে জান্নাত দেবেন আসুন সেই দোয়াটি আমরা জেনে নেই প্রিয় দর্শক শ্রোতা যারা প্র্যাকটিক্যাল ভাবে পাঁচ রক্ত নামাজের ভিডিও একসাথে দেখতে চান তাহলে প্রথমে ইউটিউবে আল ইসলাম মিডিয়া সেন্টার লিখে সার্চ করুন অতপর চ্যানেলে প্রবেশ করে ভিডিও দেখুন প্রিয় দর্শক যে আমল নিয়মিত করলে বান্দা নিশ্চিত বেহেস্তে প্রবেশ করবে এ সম্পর্কে আমরা একটি হাদিস জানবো হাদিসটি হচ্ছে হযরত আবদুল্লাহ ইবনা আমর রাদি আল্লাহ তালহ থেকে বর্ণিত তিনি বলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন কোন মুসলমান ব্যক্তি যদি দুইটি অভ্যাসে নিজেকে পরিণত করতে পারে তাহলে নিশ্চিতভাবে সে বেহেশতে প্রবেশ করবে সুবাহান তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠানং একশো সাতাত্তর বর্ণিত তাসবির সংক্রান্ত ফজিলতপূর্ণ হাদিসটি ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই তার মুসনাদ ইমাম ইবনে মাজা তার সুনান ইমাম আবুদাউদ রহমতুল্লাহি আলাই তার আবু দাউদ ও ইমাম নাসাই রহমতুল্লাহ আলাই তার সুনানে নাসাই গ্রন্থে বর্ণনা করেছেন আবু ইসা রহমতুল্লাহ আলাই বলেন এই হাদিসটি হাসান ও আমলটি হচ্ছে এক প্রতি ওক্ত ফরজ নামাজের পর পাঠ করবে সুবাহান আলহামদুলিল্লাহ দশ বার আল্লাহ আকবর দশ বার দুই ঘুমের সময় শয্যা গ্রহণকালে সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার চৌত্রিশ বার আমল বর্ণিত তাসভিগুলি যদি প্রত্যেক ওয়াক্তের ফরজ নামাজের পর এবং রাত্রে ঘুমের সময় শয্যা গ্রহণকালে পড়েন তাহলে নিশ্চয়ই সে বেহেস্তে প্রবেশ করবে যে দোয়া পরে মারা গেলে বেহেস্তে প্রবেশ করবে হাদিস হজরত রাফি ইবনে খাদিস থেকে বর্ণিত প্রিরোন নবী আলহি ওয়াসাল্লাম বলেন তোমাদের কেউ বিছানায় ডান কাতে শুয়ে নিম্নলিখিত দোয়াটি পরে ঘুমাইলে এই অবস্থায় যদি তার ইন্তেকাল হয় অর্থাৎ তার মৃত্যু হয়ে যায় তাহলে সে বেহেস্তে প্রবেশ করবে তিরমিজি শরীফ দ্বিতীয় খন্ড পৃষ্ঠা নং একশো পঁচাত্তর আবু ইসা রহমতুল্লাহ এই হাদিসটি হাসান বলেছেন দোয়াটি হলো এই আল্লাহম্মা আসলাম তু নাফসি ইলাইকা ওয়াওয়াজ জাহতু আজিহি ইলাইকা ওয়াল জাহতু জহরি ইলাইকা ওয়া ফাওয়াদতু আমরি ইলাইকা লা মালজা আমিনকা ইল্লা ইলাইকা উমিনু বি কিতাবিকা ওয়া বি বাংলা উচ্চারণ দেওয়া আছে দোয়াটির আল্লাহম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়াওয়াজ জাহতু আজিহি ইলাইকা 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 আমরি ইল্লা আমি নিজেকে সম্পূর্ণরূপে আমার মুখমন্ডল তোমার দিকে ফিরিয়ে দিলাম আমার পৃষ্ঠদেশ তোমার আশ্রয়ে সুপর্দ করলাম আমার সকল ব্যাপার তোমার উপর ন্যস্ত করলাম তোমার থেকে আশ্রয় নেওয়ার স্থান তুমি ভিন্ন আর কোথাও নেই এবং আমি তোমার কিতাব ও তোমার প্রিয় রাসুলের উপর ইমান আনলাম দোয়াটি কিভাবে আমল করবেন আমল বর্ণিত দোয়াটি যে ব্যক্তি রাত্রে বিছানায় ডান কাতে শুয়ে একবার পড়বে নিশ্চয়ই সে ব্যক্তি বেহেস্তে প্রবেশ করবে আল্লাহ আল্লাহরুল্লাহ আলমিন আমাদের সকলকে দোয়াগুলো আমল করার তৌফিক দান করুন